অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে, বাজারে শপিং করতে গেলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, কি সুন্দর আসসালামু আলাইকুম, স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই, আসরা নাই, বাইরে তোমার চিকন গলায় কিসের আসসালামু আলাইকুম, হ্যাঁ না বাইরে আপনি আসসালামু আলাইকুম দিতে যাবেন না, ছটফট করে কর্কশ ভাষায় কথা বলে শেষ। কেউ ফোন দিয়েছে, হ্যালো কে, স্বামীকে চায়, উনি বাসায় নাই, কাট, আরে চান আপনার হাজবেন্ডের নাই, কাট, শেষ করে দিবেন। মিষ্টি মিষ্টি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলা যাবে নাকি, খবরদার খবরদার, বাজার করতে গেলে কি মিষ্টি হাসি, দোকানে গেলে কি মিষ্টি আলাপ, ড্রাইভারের সাথে কি সুন্দর কথা, সিএনজি ওয়ালার সাথে কি সুন্দর আলাপ, আর ঘরে আসলে এই চেহারাটা এরকম করে রাখে, আসরা নাই, ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না, উল্টো করে ফেলছেন আপনি, বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসে, চিল্লায় বলেন ঠিক কিনা। মা বোনদেরকে বলবো আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করুন। অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায়, আর স্বামীর সামনে আসলে পুয়ার মতো থাকে, আসরা নাই, স্বামীর সামনে পচা জামা সিরা জামা, চুলের মধ্যে নাই সুগন্ধি, নিজেকে গুছিয়ে রাখে না, সামলে রাখে না, কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে, আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায়। হওয়া দরকার ছিল উল্টা, বাইরে আপনি সাদা সিধা ভাবে যাবেন, বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন, বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না, নারীরা যত পারফিউম ইউজ করতে মনে হচ্ছে আপনার বেডরুমে আপনার স্বামীর সামনে, ঠিক না, স্বামীর সামনে পারফিউম ইউজ করেন, নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য, এই প্রতিটা সাজুগুজুতে সওয়াব আছে না নাই, ইসলাম কতটা চেক এন্ড ব্যালেন্স, কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। সুনানে নাসাইর হাদিস, আল্লাহর হাবিব বলেন আইয়ুমা ইমরাতিন ইস্তাআজারাত নাফসাহা ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া, কোন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয়, যতটা পুরুষ তার চেহারার দিকে লুলুপ দৃষ্টি নিয়ে তাকাবে ততটা পুরুষের সাথে জিনার গুনায় মহিলার আমল নামায় তুলে দিবে কে, পারফিউম মেখে যদি কোনো নারী বের হয় এই উদ্দেশ্যে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে, যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুণ আল্লাহ তাআলা এমনি তার আমল নামায় তুলে দিবে, নাউজুবিল্লাহ পড়েন, এই জন্য খবরদার নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করো, সাজিয়ে গুজিয়ে।